প্রিয় দর্শক, আমরা পাঠক সমাবেশ কেন্দ্র থেকে কথা বলছি। আমরা যে বইটি নিয়ে আলোচনা করব, সে বইটি ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণও বটে। এই বইটি হলো শেখ মুজিব ইন পার্লামেন্ট 1955-58। এই সময়ে তৎকালীন পাকিস্তান গণপরিষদে বাঙালির নেতা শেখ মুজিবুর রহমান যে সমস্ত ভাষণ দিয়েছিলেন, এটি তার সংকলন। এই বইয়ের একটি মজার ইতিহাস আছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এই বইটি যখন প্রকাশিত হয়, তখন এই বইয়ের নাম খুব মজার করে লেখা হয়েছিল, শেখ মুজিব পার্লামেন্টে কথাটা ছিল, এবং এডিটরের নাম ছিল জিয়াউর রহমান। এটি কৌশল করা হয়েছিল, তার কারণ তখন সামরিক সরকার বঙ্গবন্ধুর নাম কোনো রকমভাবে গ্রাহ্য করতে রাজি ছিল না। যিনি এই কাজটি করেছিলেন তার পুরো নাম শাহরিয়ার জিয়াউর রহমান ইকবাল। তো শাহরিয়ার এবং ইকবাল বাদ দিয়ে শুধু জিয়াউর রহমান ব্যবহার করেছিলেন, সেটি একটা মজার ব্যাপার ছিল বটে। যে কে এই জিয়াউর রহমান? ইনি আসলে সিভিল সার্ভিসে একজন লোক, বিখ্যাত আমলা ছিলেন, এবং পরবর্তীকালে বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিবও তিনি ছিলেন। সেই জন্য তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা থেকে, এবং তিনি যেহেতু একজন বিখ্যাত ঐতিহাসিকও ছিলেন, সেই সব বিবেচনা থেকে যথাসময়ে বঙ্গবন্ধুর এই পার্লামেন্টের বা তৎকালীন জাতীয় পরিষদে সংকলন করে রাখার ফলে কিন্তু বঙ্গবন্ধুর চর্চাটা সেকালে অনেকে করতে সাহস পেয়েছিলেন। সেই দিক থেকে এই বইটি ছিল একটি অগ্রণী বই বা পায়োনিয়ারিং বই। পরবর্তীকালে এই বইটি এখন আগামী প্রকাশনী থেকে বেরিয়েছে। ভূমিকা ছোট্ট একটি লিখেছেন ঐতিহাসিক সালাউদ্দিন আহমদ। বঙ্গবন্ধু যে বাঙালির জন্যে পাকিস্তান গণপরিষদে সংগ্রাম করেছেন, বাঙালির অধিকারের কথা বলেছেন, বাঙালির প্রতি যে বৈষম্য করা হয়েছে সে কথা বলেছেন, সেই বিষয়গুলো নানা বক্তৃতায় খুব লাক্ষ্যিকভাবে, খুব মুখ্যমভাবে এই বইয়ে পাওয়া যায়। আমাদের দেশের গবেষক তো বটেই, যারা আন্তর্জাতিক গবেষক এবং বাংলা ভাষা জানেন না, তাদের জন্য এই বইটি একটি অতি গুরুত্বপূর্ণ বই। বিদেশে যারা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করেছেন, লেখালেখি করেছেন 70 পরবর্তীকালে, এই বইটি ছিল তাদের জন্য সবচাইতে বড় সহায়। সে বইটি যে পরবর্তীকালে প্রকাশিত হয়েছে, সেজন্য আমরা খুবই উপকৃত হব বলে আমরা মনে করছি। বাংলা নাম নিয়ে যখন কথা হয়, তখন বঙ্গবন্ধু পাকিস্তান পার্লামেন্টে বা পাকিস্তান গণপরিষদে একটি অসাধারণ ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন কোনোভাবেই বাংলা নামের পরিবর্তন আমরা করতে পারবো না, পূর্ব বাংলা পরিবর্তন করা হবে না। তার কারণ, এটি হাজার বছরের মানুষের ভালোবাসার একটি নাম। তবে নাম পরিবর্তনের ব্যাপারে সামান্য কোনো কথাও যদি বলতে হয়, তাহলে আমাকে পূর্ব বাংলায় যেতে হবে, পূর্ব বাংলার সকল মানুষের সঙ্গে কথা বলতে হবে, তারা যদি রাজি হয় তাহলেই শুধুমাত্র নাম পরিবর্তন সম্ভব। ঠিক এমনিভাবে আমাদের ভাষার উপর অত্যাচার, আমাদের উপর অর্থনৈতিক শোষণ, আমাদের নারীদের অধিকারহীনতা, এমনকি আমাদের ছাত্র সমাজও পাকিস্তান আমলে যে সুযোগ সুবিধা পাচ্ছে না, সেই নানা বিষয়গুলো এই বইয়ে ভারী চমৎকার করে বঙ্গবন্ধু তার বক্তৃতার মাধ্যমে তুলে ধরেছেন। এই বইটি আমাদের বঙ্গবন্ধু চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক এবং বঙ্গবন্ধুকে জানুন, বঙ্গবন্ধু সম্পর্কে বই পড়ুন।